মেশিনটা থেকে আপনি মাসে কম করেও আপনার মোটামুটি 15,000 থেকে 18,000 টাকা ইনকাম করতে পারেন। যেহেতু মেশিনটা আমরা নিজেরাই তৈরি করি, তো সেই হিসেবে ডাইস বলুন বা মেশিন বলুন সব কিছুর ওপরেই আমরা একটা ওয়ারেন্টি গ্যারেন্টি দিই। নমস্কার দর্শক বন্ধুরা, আমরা চলে এসেছি বিজনেস আইডিয়ার পক্ষ থেকে এক নতুন বিজনেস সম্বন্ধে আলোচনা করব বলে। এখানকার প্রতিনিধিরা তাদের বিজনেস সম্বন্ধে আমাদের বিস্তারিত বলবেন, তাহলে চলুন শুনে নেওয়া যাক। নমস্কার ম্যাডাম। নমস্কার। আপনার নাম এবং আজকে আমরা কোন বিজনেস নিয়ে আলোচনা করব সেটা যদি দর্শক বন্ধুদের একটু জানান। আমার নাম হচ্ছে ঋতু রয়, আর আজকে আমরা বিজনেস নিয়ে যেটা আলোচনা করব সেটা হচ্ছে স্লিপার মেশিন। খুবই একটা জনপ্রিয় একটা ব্যবসা, জুতোর মার্কেটে খুবই ডিমান্ড রয়েছে, মধ্যবিত্ত এবং নিম্নবিত্ত উচ্চবিত্ত সবাই এটা ইউজ করে থাকে, তো এই বিজনেসটা আমরা সবাই করতে পারি। ম্যাম, আজকে যে এই বিজনেসটার কথা আপনি বলছেন সেই বিজনেসটার নাম কি? মেশিন দিয়ে কি করে চপ্পল বানানো যায় সেই বিজনেসের কথাই আজকে আমরা বলবো। এই বিজনেসটা করতে কি কি কাঁচামাল ব্যবহৃত হয়? এই বিজনেসটা করতে মেইনলি যেই কাঁচামালটা লাগছে সেটা হচ্ছে শীট, ঠিক আছে? শীট আর ফিতে হচ্ছে আপনার মেন এই বিজনেসটা করতে লাগে। তো এই কাঁচামালটা কি আপনারা প্রোভাইড করেন? হ্যাঁ, কাঁচামালটা আমরাই প্রোভাইড করি, 12 মাস আপনি আমাদের থেকেই মালটা পাবেন, ঠিক আছে? আপনার বিজনেসটা করতে গেলে তো মেন আপনার কাঁচামালটাই দরকার হয়, তো কাঁচামালটা আমরা নিজেরাই যেহেতু প্রোডাকশন করি, তো 12 মাস আপনারা আমাদের কাছ থেকেই কম দামে কাঁচামালটা পাবেন। এই মেশিনটার দাম কত? 22,000 টাকার থেকে আপনার মেশিনটা স্টার্টিং হচ্ছে, আপ টু 40,000 টাকা পর্যন্ত মেশিন রয়েছে। এই মেশিনটা আপনি বিজনেসটা শুরু করতে গেলে মাত্র 22,000 টাকা থেকেই আপনি শুরু করতে পারবেন। আর প্রোডাকশন ক্ষমতা কীরকম থাকে এক একটা মেশিনের? এই মেশিনটাতে আপনি 1 ঘন্টাতে 40 জোড়া তো আপনি তৈরি করতে পারবেন। এই মেশিনটা থেকে মাসে কত টাকা আয় করতে পারবেন? এই মেশিনটা থেকে আপনি মাসে কম করেও আপনার মোটামুটি 15,000 থেকে 18,000 টাকা ইনকাম করতে পারবেন। আচ্ছা ম্যাডাম, এই যে মেশিনটা, এই মেশিনটা কি এই এক প্রকারই না আরও অনেক ধরনের রয়েছে? না, এই মেশিনটা আপনারা যেটা দেখতে পাচ্ছেন সেটা হচ্ছে রয়েছে স্লিপার ম্যানুয়াল মেশিন। এটা ছাড়াও আপনার থাকে হচ্ছে হাইড্রোলিক একটা মেশিন থাকে যেটা ফুললি অটোমেটিক একটা মেশিন হয়, আর তাছাড়াও আপনার থাকছে যেটা পাওয়ার প্রেস মেশিন। সেই একটা মেশিনেরই আপনার জুতোর যে প্রপার যে রেডি হচ্ছে, মানে পুরো একটা মেশিনেই আপনি পুরো রেডিও করতে পারবেন। এই মেশিনগুলো কি কাস্টমাইজ করা যায়? হ্যাঁ, যেহেতু মেশিন আমরা নিজেরাই তৈরি করি, তো আপনারা যেরকম চাইবেন বা কাস্টমার যেরকম চাইছে সেই অনুযায়ী আমরা কাস্টমাইজ করে মেশিন আমরা রেডি করে দিতে পারি। কোন মেশিনটার কীরকম প্রাইস যদি একটুখানি বলেন? যেটা ম্যানুয়াল মেশিন রয়েছে সেটা আপনার 22,000 টাকা থেকে শুরু হচ্ছে, আর যেটা অটোমেটিক মেশিন রয়েছে মানে যেটা হাইড্রোলিক মেশিন আমরা বলছি সেটা আপনার 50-55,000 টাকা থেকে শুরু হচ্ছে। যারা এই ব্যবসায় নতুন তারা যদি এই ব্যবসাটাকে শুরু করতে চায় মানে গ্রো করতে চায়, তারা কি কি প্রিকশনস নেবে বা কি কি তারা ভেবে এই ব্যবসাটাকে এগিয়ে নিয়ে যাবে যদি বিস্তারিতভাবে একটুখানি বলেন দর্শক বন্ধুদের? দেখুন, যে কোনো ব্যবসা করতে গেলেই প্রথমত তো দরকার হয় সঠিক একটা গাইডেন্সের, ঠিক আছে? সঠিক গাইডেন্স যদি আমরা পাই আমরা যে কোনো বিজনেসই খুব ভালোভাবে এগিয়ে নিয়ে যেতে পারি। প্রথমত বিজনেস করতে গেলে আপনার সর্বপ্রথম যেটা লাগছে সেটা হচ্ছে মেশিন, আর দ্বিতীয়ত লাগছে হচ্ছে আপনার কাঁচামাল, আর তৃতীয় লাগছে হচ্ছে আপনার মার্কেট, ঠিক আছে? মেশিন তো আপনি কিনলেন, মেশিন কেনার পরে আপনাকে দেখতে হবে যে সবথেকে কম দামে বা কম পুঁজিতে আপনি কী করে বিজনেসটা শুরু করতে পারবেন। বিজনেস শুরু করতে গেলে আপনার কাঁচামালটা যত কম দামে আপনি কিনতে পারবেন একটা বিজনেসে তত বেশি ভালো আপনি গ্রো করতে পারবেন। আর তৃতীয় কথা হচ্ছে মার্কেট সাপোর্ট। অন্য যে আদার্স কোম্পানি রয়েছে সেই কোম্পানি থেকে আপনি মেশিন তো নেবেন, কাঁচামাল তো নেবেন, কিন্তু বিজনেস সাপোর্ট বা মার্কেটিং যে সাপোর্ট সেই সাপোর্ট কিন্তু আপনাকে কোনো কোম্পানি আপনাকে দিতে পারবে না। কিন্তু সেই সাপোর্টটা মানে মার্কেট সাপোর্টটা বা সেল সাপোর্টটা কিন্তু ইন্ডিয়ান মেশিনারি একমাত্র আপনাদের দিচ্ছে, যাতে আপনারা বিজনেসটা খুব ভালোভাবে গ্রো করে নিয়ে যেতে পারেন বা সঠিক গাইডেন্সটা আপনারা পান। তো সঠিক গাইডেন্স এবং সঠিক জিনিস আপনি কম দামে ইন্ডিয়ান মেশিনারি থেকেই একমাত্র পাবেন। এই ব্যবসা করতে গেলে কী কী লাইসেন্স প্রয়োজন হয়? দেখুন, এই বিজনেসটা করতে গেলে একটা ট্রেড লাইসেন্সের দরকার পড়ে। যে কোনো সাইবার ক্যাফে গেলে বা আমাদের কাছে আসলেও আমরা সেই গাইডেন্সটা দিয়ে দেবো যে কোথা থেকে বা কিভাবে আপনি সেই লাইসেন্সটা করতে পারবেন। মার্কেটে এই ধরনের অনেক মেশিনারি কোম্পানি আছে, তো দর্শকরা বা যারা এই ব্যবসাটা শুরু করতে চাইছে তারা আপনাদের মানে এই ইন্ডিয়ান মেশিনারিকে কেন চয়েস করবে? ইন্ডিয়ান মেশিনারিতে আসলে প্রথমত আপনারা যেটা বেটার ফেসিলিটি পাবেন, অন্য সব কোম্পানিতে গেলে আপনারা মেশিন তো নিয়ে নেবেন কিন্তু যদি আপনার ডাইস ভেঙে যায় বা মেশিনে কোনো রকম কোনো সমস্যা হয় তো মেশিনে কোনো রকম কোনো ওয়ারেন্টি গ্যারেন্টি কিছু থাকে না। যেহেতু মেশিনটা আমরা নিজেরাই তৈরি করি, তো সেই হিসেবে ডাইস বলুন বা মেশিন বলুন সব কিছুর ওপরেই আমরা একটা ওয়ারেন্টি গ্যারেন্টি দিই। তার কারণ হচ্ছে মেশিনে সমস্যা আসতেই পারে, মেশিন চললে মেশিনে সমস্যা হতেই পারে, তো সেই হিসেবে যে সার্ভিসটা মানে মেশিন সমস্যা হলে যাতে সঙ্গে সঙ্গে আপনারা
আপনারা সেই সলিউশনটা পেয়ে যান, তো সেই হিসেবে আমরা সেই সার্ভিসটা 100% দিই। ম্যাডাম, দর্শক বন্ধুরা যদি এই ব্যবসা শুরু করতে যায় তাহলে তো আপনাদের সাথে যোগাযোগ করতে হবে, তো এই আপনাদের সাথে যোগাযোগ করার যে মাধ্যম সেটা কিভাবে করব? আমাদের যে যোগাযোগ করার মাধ্যম, আমাদের কোম্পানিটা রয়েছে হচ্ছে সোদপুর রাজা রোডে। যেই সব দর্শক বন্ধুরা শিয়ালদা হয়ে আসবেন তারা ব্যারাকপুরগামী যে ট্রেনগুলো রয়েছে বা নৈহাটিগামী যে ট্রেনগুলো রয়েছে মেন লাইনে, সেই ট্রেনগুলো ধরে আপনারা সোদপুর স্টেশনে নামবেন। সোদপুর স্টেশনে নামলে 1 নম্বর প্ল্যাটফর্মে যে সাবওয়ে রয়েছে সেই সাবওয়ে দিয়ে বেরিয়ে আসলেই দেখবেন একটা সাইডিং বাজার দেখতে পাবেন। সেই বাজারের যে অটো স্ট্যান্ড রয়েছে সেই অটো স্ট্যান্ডে গিয়ে বলবেন আপনারা যে প্রজাতন্ত্র পল্লী চাউমিন ফ্যাক্টরিতে যাব মেশিনের অফিসে, তাহলেই আপনাকে নিয়ে আসবে। যেই সব দর্শক বন্ধুরা ভাবছেন হাওড়া হয়ে আসবেন, সেই সব দর্শক বন্ধুরা ব্যারাকপুরগামী যে হাওড়ার থেকে যে বাস রয়েছে সেই বাসে করে আসবেন। সোদপুর রাজা রোড অফিসে নামবেন, নেমে আমাদের স্ক্রিনে দেওয়া যে নাম্বার রয়েছে সেই নাম্বারে যোগাযোগ করবেন, আমরা গাইড করবো।